বিধানসভার উপনির্বাচনে আসে ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণ করা হবে বাড়ি বাড়ি গিয়ে। নির্বাচন কমিশন এই কাজটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে নিয়ে সমাধা করবেন। আজ টাউন বর্দোয়ালী ও ছয় আগরতলা আসনে সংশ্লিষ্ট ভোট গ্রহণ করা হবে আগামী 17 এবং 18 জুন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। মঙ্গলবার সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের নিয়ে বৈঠকের পর এই কথা জানান আজ টাউন বর্দোয়ালী আসনের রিটার্নিং অফিসার অসীম সাহা। সেই সাথে তিনি জানান সংশ্লিষ্ট ভোট প্রক্রিয়ায় ফেসিলেশন সেন্টার হবে উমাকান্ত স্কুল। এবারে প্রথম রাজ্যে আসে ঊর্ধ্ব ভোটারদের এবং দিব্যাঙ্গ ভোটারদের যার যার বাড়িতে গিয়ে উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে উপনির্বাচনের সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফর্ম 12 এর মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারদের নাম নথিভুক্ত করেছে। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজনৈতিক দলের এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আজ টাউন বর্দোয়ালী আসনের রিটার্নিং অফিসার অসীম সাহা এবং ছয় আগরতলা আসনের রিটার্নিং অফিসার শৈলেশ কুমার যাদব। বৈঠক শেষে রিটার্নিং অফিসার অসীম সাহা জানান বিধানসভার উপনির্বাচনের আসে ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণ করা হবে বাড়ি বাড়ি গিয়ে। নির্বাচন কমিশন এই কাজটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে নিয়ে সমাধা করবেন। আট টাউন বর্দোয়ালী ও ছয় আগরতলা আসনে সংশ্লিষ্ট ভোট গ্রহণ করা হবে আগামী 17 এবং 18 জুন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পোলিং পার্সোনাল টিম, ভিডিও ক্যামেরা থাকবে, আমাদের পুলিশ পার্সোনাল থাকবে, আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেটরা থাকবেন। এইভাবে আমাদের ছয় আগরতলার জন্য 9টা টিম আছে আর আর টাউন বর্দোয়ালের জন্য 10টা টিম আছে। বাড়ি বাড়ি গিয়ে এই টিমগুলি ভোট কালেকশন করবে। ক্যান্ডিডেটের প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা এটা করব এবং এই পুরো পদ্ধতিটা আমরা ক্যান্ডিডেটের যে রিপ্রেজেন্টেটিভ ওনাদের উপস্থিতিতে আজকে এই এএমসি কনফারেন্স হলে আমরা দুই আরোর উপস্থিতিতে পুরো পদ্ধতিটাকে ওনাদের বলে দেওয়া হয়েছে এবং দে আর স্যাটিসফাইড ভেরি মাচ, যাতে তারাও এটা পদ্ধতিটা পুরোভাবে জানে এবং সবাইকে অ্যাওয়ার করে যে আমাদের ভোট শুরু হবে 17 এবং 18 তারিখে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সেই সাথে তিনি জানান সংশ্লিষ্ট ভোট প্রক্রিয়ায় ফেসিলেশন সেন্টার হবে উমাকান্ত স্কুল এবং সম্পূর্ণ ভোটদান প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। আমাদের টিভি কালেকশন হবে, আমাদের যে স্ট্রং রুম আছে এটা উমাকান্ততে আছে, ওইখানে পলিটিক্যাল এবং যে আমাদের ক্যান্ডিডেট আছেন ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভদের উপস্থিতিতে আমরা স্ট্রং রুম থেকে বের করব। বের করে আমাদের টিম ফুল পুলিশ প্রোটেকশনের মাধ্যমে এবং তাদের উপস্থিতিতে এটা বাড়ি বাড়ি যাবে, ভোট করে আবার বিকালবেলায় ফিরে যতটা ভোট হয়েছে এটা আবার স্ট্রং রুমে ওনাদের উপস্থিতিতে জমা হবে। ঠিক আমাদের যারা ভোটকর্মী এবং পুলিশ পার্সোনেলও ভোটে নিযুক্ত আছে, এই দুটো কনস্টিটিউয়েন্সিতে যারা ভোটার তাদের ভোটও আমরা নেব। যেটা বলা হয় ফেসিলিটেশন সেন্টার, সেটা উমাকান্ত একাডেমিতে হবে। দুটো কনস্টিটিউয়েন্সির জন্য দুটো কম্পার্টমেন্ট হবে, একটা ওই কম্পার্টমেন্টেও পলিটিক্যাল অথবা ক্যান্ডিডেটের এজেন্টদের আমরা চিঠি দিয়েছি, ওনাদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন, ফুল প্রসেস আমরা ভিডিওগ্রাফি। সেই সাথে আর টাউন বর্দোয়ালী আসনের রিটার্নিং অফিসার অসীম সাহা আরও জানান এই ভোটদান প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশা পোষণ করেন সমস্ত রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতায় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবে রূপ পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।